বারোটা পাঁচ নাগাদ কনফার্মেশনটা আসে আনবিলিভেবল টু বটম গাইড করেছেন পেঁয়াজ রসুন দেওয়া থাকলে খারাপ হতো না পকাল ভাত মানে কত বড় যে বুকের থেকে বোঝা নামলো যে এখানে আসবো ভেবেছিলাম সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গিয়ে এক নতুন বললাম না টেনশন বাড়লো আর আরে রাতেবেলার বেলায় খাওয়া লিকুইডের জন্য নয় বলছি সারা ডাল সেদ্ধ ডাল সেদ্ধ

হ্যালো গুড মর্নিং মيكي স্কুলে যাওয়ার তুলে দাও হয়ে গেছে এখন গাড়ি চাবি নিয়ে প্রতিদিন নাবি নেবে এই গাড়িটাকে সামনে এগিয়ে রাখি আমার গাড়িটাকে রেডি করে রাখি কাল উপরে যাব রেডি হই সুইমিং এজেন্স পত্র নিচে নিয়ে নাবি নেব শীতের গাড়ি নিয়ে বেরিয়ে যাই বাজে এখন 7:40 হে গুড মর্নিং দেরি হয়ে গেল 8টা বাজদে বাঁচবো দেয় ঝটপট নিচে নামছি ব্যাগপত্র গুছিয়ে সেটা গাড়িটা নেবো সুইমিং ক্লাবে যাবো আটটা দশ পৌঁছে গেছি ক্লাবে মানে ক্লাবের গেটের সামনে গাড়ি পার্ক করা হয়ে গেছে সেটা যাবো ক্লাবের ভিতরে প্রায় সাড়ে নটা বাজে কমপ্লিট কিন্তু এখান থেকে বাড়ি যাওয়ার আগে বইয়ের হুকুম ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে যেতে হবে তাই জন্য একটু ডাইভার্ট করতে হবে বাড়ি ঢোকার আগে আজকে গাড়িটা এপারে রেখেছি ছায়াতে দেখা যাক ছায়া আছে কি সাড়ে নটা বাজে চলো দশটা দশ বাজে ওই মিষ্টির দোকানে এসছিলাম তখন থেকে মিষ্টি মিষ্টি নাওয়া হয়ে গেছে সঙ্গে একটু জিলিপি নিয়ে নিয়েছি আর বৌদি বললো একটু টক দই লাগবে নিয়ে নিলাম নিয়ে এখন বেরোচ্ছি সব পিছনে গাড়ি মধ্যে আর এটা কার ঘর আমার ঘর তো বা কি ডেকোরেশন করে দিয়েছে তুই তোরা সারাদিন ঘুমিয়ে থাকবি সকাল বাজে এগারোটা পনেরো যথারীতি সুইমিং থেকে ফিরে ঠাকুরের সামনে বসে পুজো ফুজো করছিলাম এসে হঠাৎ করে বললো আজকে সকালবেলা একটা এস এম এস দেখেছি জিএসটি থেকে এসছে আমি এখন সকালে প্রথমে বলতে ভুলে গেছি তা আমি এস এম এসটা খুলে দেখি তাতে লেখা আছে যে ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাপ্রুভড প্লিজ চেক ইউর রেজিস্টার্ড ইমেল আমার বুকটা ধপ্প ধপ্প করা শুরু করে দিয়েছে ঠিক বিশ্বাস হচ্ছিল না ভরসা হচ্ছিল না ঠাকুরকে নমসা করলাম প্রণাম করলাম ফুপুরা আশীর্বাদ ছাড়া উপরওয়ালার দেওয়া টাইমের আগে বোধ কোনো কিছু করা সম্ভব না এটুকু আজকে আরেকবার ক্লিন হয়ে গেলাম উঠে দৌড়ে গিয়ে আগে ল্যাপটপটা খুললাম খুলে ইমেল আইডিটা চেক করলাম ইমেলটা খুলতেই যাচ্ছি খুলতে গিয়ে দেখলাম ওখানে একটা মেল এসছে জিএসটি পোর্টাল থেকে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড ওয়েলকাম টু দ্য জিএসটি ফ্যামিলি ওহ থ্যাংক গড থ্যাংক গড থ্যাংক গড থ্যাংক ইউ সো মাচ চোখ ডোলে আবার ভালো করে পড়লাম সত্যি দেখছি তো ভুল দেখছি না তো আজকে পঁচিশ তারিখ অ্যাকচুয়ালি কালকে রাতে চব্বিশ তারিখ বারোটা পাঁচ নাগাদ কনফার্মেশনটা আসে আমি পনেরো বারোটা নাগাদও একবার লাস্ট চেক করেছিলাম করে দেখতে না পেয়ে হতাশ হয়ে যথারীতি শুয়ে পড়েছিলাম ঈশ্বরকে অসম্ভব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর সুয়ুপ্তদাকে আমি জানি ওনাকে সুয়ুপ্তদাকে ঈশ্বরই পাঠিয়েছিলেন নালে হতো না সত্যিই হতো না আমার প্রথম থেকে মন বলছিলো বলছিলাম এবার যদি না হয় তাহলে আর চেষ্টাই করতাম না সত্যি চেষ্টা করতাম না যেভাবে গাইডেন্স দিয়ে যে বন্ধুর সাহায্য নিয়ে উনি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন যে হেল্পটা উনি করেছেন আনবিলিভেবল আনবিলিভেবল আমি তিন তিনবার অন্য লোককে দিয়ে অ্যাপ্লাই করিয়েছি প্রত্যেকে ফেলিওর হয়েছে যে আমাকে বারবার করে সুযোগ বন্ধু যিনি পুরো ব্যাপারটা গাইড করেছেন পুরোটা টপ টু বটম গাইড করেছেন সুযোগ দাকে আমাকে ওনার সাথে আমার একবারই ফোনে কথা হয়েছিল উনি প্রথম থেকে একটাই কথা বলেছেন আপনি নিজে অ্যাপ্লাই করবেন অন্য কাউকে দেবেন না কোনো থার্ড পার্টিকে আর প্রত্যেকটা ডকুমেন্ট যা যে অবস্থায় আছে অরিজিনাল সেভাবেই আপলোড করবে আর এই এইভাবে অ্যাপ্লাই করে দেবেন এইভাবে টোটালটা উনি গাইড করে ওনার গাইডেন্স ছাড়া এটা সম্ভবই ছিল না আমি ফার্স্টে যখন অ্যাপ্রুভালটা পেলাম কনফার্ম হয়েই আমি সঙ্গে সঙ্গে একে সুচিত্রদাকে ফোন করেছি সুচিত্রা বলছেন যে আমি এই মাত্র কম্পিউটারের সবাই বসছিলাম আপনারা খুলে দেখতাম হয়তো প্রতিদিনকার সকালবেলা অভ্যাস আমার ওটা খুলে চেক করা তাই তখন বললাম যে দাদা অ্যাপ্রুভ হয়ে গেছে নাম্বার চলে এসছে থ্যাংক ইউ সো মাচ আপনার মিষ্টি অবশ্যই খাওয়াবো কিন্তু সে মিষ্টি মিষ্টি মুখে হবে কীভাবে হবে সেটা আমি ঠিক করব। আপনি ওই দাদাকে অবশ্যই খবর দিয়ে দিন উনি অনেক করেছেন ওনাকে জগৎ জানিয়ে দিন আর ওনাকে নিয়ে একদিন রোববার একটা প্ল্যান করুন আমি যদি বলুন তো এই রোববার কি কবে একটা ছুটির দিন দেখে একটা গেট টুগেদার হবে কি আর বলবো মানে আর ভাষা নেই বলে উপরালার ঘরে দেরি হয় কিন্তু অন্ধেরা হয় না আজকে প্রায় পাক্কা চার মাস কমপ্লিট হওয়ার পর যখন নিজে অ্যাপ্লাই করলাম তখন কি আলটিমেটলি উপরওয়ালার সঙ্গে দিলেন সাথ দিলেন আর কি আমার ভাষার হারিয়ে ফেলছে কথা বলতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে ঈশ্বরকে সুত্রদা আর সৈতদার সেই दादा जार नाम करते ना थैंक यू सो मच फर्स्ट ये श्रीप्सा के जानी थी। सेकेंड आप मशीन कंपनी के आगे जानिए विवेक जी के जे दादा मेरा जीएसटी नंबर आ गया है अब आप जो करना है जैसे करना है लीगली डन करो उन्हीं <laughs> उन्हें बोलते अरे बाप रे आप मुझे तो नारियल फोड़ना पड़ेगा पूजा देना पड़ेगा मेरे लाइफ में जी एस टी नंबर लेके इतना बड़ा एक्सपीरियंस कभी हुआ नहीं है <laughs> तो दुटो भाई

একই গেছে হচ্ছে নাকি গরমে ওকে মাছটা দিয়ে এসে ভিজিয়ে এসছিলে ভেজে আছে এখন দেখি একটু ভিজে আছে মোটা কাপড় বলে ইস একটু মোজ 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 পাগলা সব ঠিক ছিল স্কুলে সব ঠিক ছিল তো ঠিক আছে রেশনা কি বাবা কি রান্না হচ্ছে বাবা বসে গেছে যা কখন রান্না কালকে রান্না করেছিলে

জিএসটি নাম্বারটা আলটিমেটলি হয়ে গেছে মানে কত বড় যে বুকের থেকে বোঝা নামলো এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না মানে বুক থেকে যে নেমে গেছে সেটা ঠিক ফিল করতে পারছি না তো এবার আমার অসুবিধা কিছু রইলো না আমার দু তিনটে পোস্ট প্রিন্টিংয়ের মেশিনের দরকার ছিল সেগুলো বুক করছিলাম না সেটা ইমিডিয়েটলি আজকালের মধ্যেই বুক করে দেবো প্লাস এসিটার ব্যাপারেও আমি জোর করতে পারছিলাম না ইউপিএসটাও আমাকে কিনতে হতো ব্যাটারিগুলোও কিনতে হতো এগুলো সব এখন জি আরামসে কিনে নিতে পারবো আর জি এস কাজ একজনকে দিতে হতো ভাবতাম ভাবছিলাম কাকে দেবো কাকে দেবো কীভাবে করব কাকে দিয়ে করাবো তো যেই জিএসটি দা করে দিলেন তো সুত্রোদার যে বন্ধু জিএসটি অফিসার উনি রেকমেন্ড করে দিলেন একজনকে বলেন যদি আপনি কাউকে না বলে থাকেন তো তাকে দিয়ে করাতে পারেন খুব ভালো যাই হোক তাকে ফোন করা হয়েছিল তো উনি রাতে বেলা অফিস ফিরে বা বাড়ি ফিরে আমাকে হয়তো কলব্যাক করবেন না হলে আমি একবার তখন করে নেবো তখন একবার কথাবার্তা বলে নেবো আর এই মুহূর্তে একটা কাজ দাঁড়িয়ে গেলো সেটা হচ্ছে জিএসটির জন্য একটা বিলের ফরম্যাট ইমিডিয়েটলি তৈরি করে নিতে হবে যেটা আমাদের ডিটেলস দিয়ে তৈরি হবে এসি লোককে বারবার পর ফোন করছিলাম প্রফেশনাল যে যারা সার্ভিসের লোক পাঠায় গত দু তিন দিন ধরে ফোনই তুলছে না হোয়াটসঅ্যাপেও জবাব দিচ্ছে না মানে প্রচুর ব্যস্ত প্রচুর বিক্রি হচ্ছে এখন তারা ওইদিকে মাথা লাগিয়ে রেখেছে বেশি সময় পেয়ে উঠছে না হয়তো তাই আমি ভাবলাম একবার যাওয়ার সময় এখানে আমাদের একটা নিয়ারেস্ট একটা বড় সেন্টার আছে উল্টো ওখানে একবার দেখা করে যায় এখন চারটে চল্লিশ আমি বেরিয়ে সিধা আগে উল্টোডাঙাই হই উল্টোডাঙ্গাতে ওখানে দেখে যদি কোনো কনসাল্ট পাই যদি কোনো কনসেপ্ট পাই যদি না হয় তখন আবার অন্য জায়গায় চিন্তা ভাবনা করবো জিএসটি প্রবলেমটা যখন মিটাই গেছে শুধু এখন এসির প্রবলেমটাই রয়ে গেছে এসি আর ইউপিএস তো সিধা আজকে যাবো এখন উল্টোডাঙা আচ্ছা যে এখানে আসবো হয়েছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গিয়ে রিলায়েন্স হয়ে গেছে তো পাশেই সোনি সেন্টার ছিল সেখান থেকে একটা প্রশ্ন নিয়ে নিলাম তারাও রয়ে আছি এটা নিয়ে এখন দেখতে পারবো না ক্যামেরা নিয়ে ডিটেলসে পরে আলোচনা করবো নাম নাম্বার নিয়ে নিয়েছি দাদার পরে ডিটেলসে কথা হবে এখন এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে আপাতত ক্যাপিটাল উঠে গিয়ে যেটা হয়েছে সেখানে যাচ্ছি রিলায়েন্সে যাই হোক এখানে যেখানে এসেছিলাম সেটা তো বন্ধ ক্যাপিটাল ইলেকট্রনিক্স বন্ধ হয়ে গিয়ে রিলায়েন্স হয়ে গেছে জানতামও না অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে প্রবলেমটা এসির প্রবলেমটা শর্ট আউট খুব একটা যে হয়ে উঠেছে বা করতে পারলো তা বলতে পার হচ্ছি না আমি জানতাম মোটামুটি এদের তারা হবে না এরা জেনারেলি ডোমেস্টিক মালগুলো বেশি বেছে দেখি আরেকটা বন্ধু আমার আছে ও এই সেগমেন্টটা দেখাশোনা করে ওকে ফোনও করেছিল এখানে দাঁড়িয়ে ও ঘন্টা দু দিনের পরে জানাবে বলছে এখান থেকে এখন বেরিয়ে যাই শিয়ালদা সিদা সাড়ে পাঁচটা বাজে প্রায় বাজে প্রায় সাড়ে ছটা এসি ছটা বাজে দশ ফস হবে এসির ব্যাপারটা যেটা হলো ক্যাপিটালে গিয়ে আমার খুব একটা কিন্তু প্রবলেম সলভ হলো না তো একটা আইডিয়া বেসিক পেলাম বাট আমি তো দেখছি স্পিড এসি হিসেবে ব্রিড ছাড়া অন্য কোনো ওয়ে আউট আছে কিনা সেটা বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে অন্য কোনোভাবে অন্য কোনো প্রসেসের এসি এসি ট্রিটমেন্ট হবে কিনা সেটা আমার কোনো আইডিয়া নেই মেশিনে গামিং এর হচ্ছে ওয়ার্কআউট ওই মেশিনে অন্য প্রিন্ট পিমচা ছিল সেগুলো চলছে বাজে এখন সাতটা চল্লিশ আর এটা বড় বড়ো খাম পেয়েছি এ ফোর সাইজে সাদা রঙে আর একটা কাস্টমারকে জোর করে ধরে নিয়ে আসা ভিডিও দেখে এসেছিলো কমপ্লিট পুরোনোটাই আমার আগে হয়ে গেল কি নতুনের থেকে আচ্ছা এই একটা কার্ড হচ্ছে তার মানে একটা দুটো শিট প্রিন্ট হচ্ছে মানে একটা দুটো জব হচ্ছে এত বড় এ ফোর সাইজের ম্যাটার তো তার জন্য একটা খাম হচ্ছে সেটাও এ ফোর সাইজেই বড় এটা একটা মোটা খাম মানে মোটা ইন বাপে বাপ ধরতে পারছি না ধরতে দিচ্ছি না কি স্পিডে বেরোচ্ছে ওই মেটালিক পেপার হয় মেটালিক পেপার থেকে বানিয়ে নিয়ে মোটা বোর্ডে তার উপরে প্রিন্ট করা হচ্ছে প্রায় পনে আটটা বাজে টিফিনে মোটামুটি সবাই প্রতিদিনই কিছু না কিছু আনা হয় দেখানো হয় না আজকে চিরা মাখা নিয়ে এসেছি কালকেও চিরা মাখা খেয়েছিলাম সাতটার সময় আনতে গেছিলো আজকে এলো পনেরো আটটার সময় পঁয়তাল্লিশ মিনিট রান্না করে নিয়ে আসে কিনা পারি না আমি অবস্থা হ্যাঁ নটা চল্লিশ বাজে তখন থেকে আর কথা বলতে পারিনি তারপরে কাজের চাপ ছিল কাজই করছিলাম এখনও কাজ আছে লাল্ডু ওটা কমপ্লিট করেই নিচ্ছে বেকার সকালবেলা ঝামেলা রাখবে না বলে একটু বড় রান ছিল তো যদি এখন না করে রাখে সকালবেলা ভিড়ের মধ্যে চালানোটা একটু চাপ হয়ে যায় যদি এই মেশিন খালি থাকছে তবুও আমার একটু উকিলবাবুকে তো যাওয়ার ছিল আজকে দেখি কখন শেষ হচ্ছে সেই বাজেয়ে একবার দেখা করে আসবো উইন্ডো বা স্প্লিট ছাড়া অন্য কোনো এসি আছে কিনা যেটা জায়গা কম নেবে অথচ এফেক্টিভ বেশ বেশি হবে সেটা কিন্তু কোনো প্রপার সলিউশন ওদের কাছ থেকে পেলাম না অতএব আমাকে মাথার বুদ্ধি লাগাতে হবে তো আমি ভেবেছিলাম প্রথমে এদিকে লাগাবো এদিকে লাগালে কভার কতটা করবে আমি বুঝতে পারছি না ব্লকেজ বেশি হবে তাই জন্য আমি ভাবছি যে এই সাইড করে কোথাও একটা আপাতত প্ল্যান করব মেশিনের স্পেসিফিকেশান সে যদি আপনার ঘর ঠান্ডা করার জন্য ক্যাপেবেল হয়ও তাও আপনি তার থেকে একটু বেশি ক্যাপাসিটির এসি কিনবেন তাতে এসিকে এসি অনেক কমফোর্টেবলি রান করবে কাট কাট অফটা বেশি হবে ইলেকট্রিসিটিও বাজবে আর চিলিংও খুব ভালো হবে ওটা একটু তলিয়ে ভাবি দেখি চিন্তা ভাবনা করি তবে যা করা আজকালের মধ্যে এই সপ্তাহের মধ্যে করে সানডের মধ্যে ইনস্টলেশনটা করে নেবো হচ্ছে লেটসি আপাতত এখানে কিছুক্ষণেরই কাজ বাকি আছে দারু হাতে এই মেশিনটা অফ করে দিয়েছি কাজ শেষ মার্কেটের লোক চলে গেছে যার পেন্ডিং জব ছিল দিয়ে চলে গেছে সেগুলোই আমরা কমপ্লিট করে রাখছি বেরোবো পাঁচ দশ মিনিটের মধ্যেই বেরিয়ে যাব ওইদিকে কাজ কমপ্লিট করে রাখি সাড়ে দশটা বেজে গেল এখনও শিয়ালদাতেই রয়েছি পাড়ার মধ্যে ওই এসেছিলাম একটু আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে ওই কেসটার ব্যাপারে কেস নয় ফর্মাল চিড়িটার ব্যাপারে কি ডিসিশন নেওয়া যায় কি প্ল্যানিং করা যায় সেটার জন্যই কথা বলতে এসেছিলাম চিঠিটা দিয়েছিলাম তো দেওয়ার পরে উনি পড়াশোনা করছেন আর ওনার একটা হায়ার বস যে আছে তার সঙ্গে একবার কনসাল্ট করবেন আমাকে সোমবার একটা ভার্ডিক দেবেন যে এটা এইভাবে করবেন বা করা উচিত এক নতুন হলো না টেনশন বাড়লো আর কিছুই না ফলো আপ করে যেতে হবে আর পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে বাড়িয়ে পুরো বারোটা বাজে খিদে পেয়ে গেছে খেতে কিছু কি অবস্থা কি জালে জাল দিয়ে মাছ ধরে গেছে নাকি

থ্যাংক ইউ সো মাচ বাট আমি বোধ কয়েকটা জিনিস বলতে মিস করে গেছি কারণ আমার ঠিক খেয়াল নেই কিছু জিনিসটা ক্লারিফাই করি আমাকে অনেকে অনেক ব্র্যান্ডের রেকমেন্ড করেছেন প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ বাট ঘটনা হচ্ছে আমি এসিটা আমার বাড়ির জন্য নয় ব্যাক অফিসের জন্য চাইছি এর মধ্যে বলে রাখি ঘরটা দুশো স্কোয়ার ফিটের ঘর মেশিন রাখা আছে আগেও দুটো মেশিন চলতো বাট কম্পারেটিভলি তখন তার জন্য যে গ্লাস্ক পার্টিশনটা করা ছিল সেটা ছোট ছিল একশো স্কোয়ার ফিটের মতো ছিল সেই একশো স্কোয়ার ফিটের জন্য একটি দেড় টনের ও জেনারেলের এসি ফাইভ স্টার এসি লাগানো ছিল বর্তমান সময় ওই পার্টিশনটা আমাদেরকে খুলে ফেলতে হয়েছে বড়ো মেশিনটা ঢোকবার জন্য বড় মেশিনটা ঢোকার ফলে আমরা এসিটা ওই জায়গাতেই রয়েছে বর্তমানে ওই দেড় টনের ও জেনারেলের এসিটাই চলছে স্প্লিট এসিটা যেটা যথেষ্ট পাওয়ারফুল বাট প্রবলেম হয়ে গেছে কি এখন এখন ঘরটা একশো স্কোয়ার ফিটের জায়গায় দুশো স্কোয়ার ফিট হয়ে গেছে প্লাস আগে তো দুটো মিলিয়ে যা হিট জেনারেট এখন হচ্ছে সেটা আগের তুলনায় অনেক বেশি ডবলের বেশি হয়ে গেছে প্লাস একই সঙ্গে আগে একশো স্কোয়ার ফিটের জায়গাকে কভারেজ করা করে ঠান্ডা করতে হতো কুলিং করতে হতো এসিকে সেই জায়গায় এখন দুশো স্কোয়ার ফিটের জায়গা চলে এসেছে যেমন এদিক থেকে স্পেসও ডবল বেড়ে গেছে হিটও ডবল হয়ে গেছে যার ফলে ওই দেড় টনের এসিটা একা কিছুতেই ওই জায়গাটাকে কুল করতে পারছে না কুলিং করতেই পারছে না এই কারণে আমি ওইটাকে রেখেও একটা সাবস্টিটিউট এবং পাওয়ারফুল এসি ব্যবস্থা করতে চাইছি যেটা দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা চলবে তো সেখানে যদি পাওয়ারফুল একটা এসি না কেনা হয় বা না দেওয়া হয় যেটা বাড়িতে লাগানো সম্ভব সেগুলো ওখানে লাগানো যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে মিনিমাম দু টন বা দু টনের উপরে টু পয়েন্ট টু টন মিনিমাম চাই আড়াই টন হলেও ক্ষতি নেই তো সেই দিক থেকে খুব লিমিটেড দু তিনটে কোম্পানিরই এসি আমাদের চোখে পড়েছে বা আমাদের যে যারা এসি সার্ভিস করে তারা রেকমেন্ড করেছে হিট জেনারেট হয় যেখানে সেই ঘরকে কুলিং করা ওভারকাম করেছে হিটটাকে একটু ডিফিকাল্ট একটু হাই ক্যাপাসিটির এসি না হলে অসম্ভব তো সেই হিসাবে আমি ও জেনারেল বা বি সুবিসিকেই ফার্স্ট প্রেফারেন্স দিয়ে রেখেছি যদি না হয় বাজেটে না খোলায় কারণ বাজেটটা অবভিয়াসলি ফ্যাক্টার তার মানে এই নয় যে আমি স্যাক্রিফাইস করে হায়ারের মতো একটা এ কোম্পানি মেশিন নেব দেখুন আমি কোনোটাই খারাপ বলছি না বাট ঘটনা হচ্ছে কি এটা তো বাড়ির ঠিক এসি নয় বাড়িতে ধরুন দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা চলে এবং খুব নর্মাল মোডে চলে আমাদের অফিসে চলতে গেলে কমসে কম বাইশ ডিগ্রিতে চলবে এবং বারো থেকে চোদ্দ ঘন্টা ধরে চলতে হবে আপনাকে কনস্ট্যান্ট চলবে কনস্ট্যান্ট কুলিং দেবে ওই হিট জেনারেট হতেই থাকবে প্রিন্টের সঙ্গে আর তাকে কুল করে ঘর ওভারকাম করেও ঘরটাকে ঠান্ডা রাখতে হবে যে কোনো এসি ফেল করতে আমি বহুবার দেখেছি নর্মাল যে কোনো এসিকে তো ওই জন্য আমরা হাই ক্যাপাসিটির এসির দিকেই ইনভেস্ট করতে হয় ব্র্যান্ড কি নিচ্ছি সেটা এক্ষুনি কোনো ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আমি চাইছিলাম যে ওখানে এমন কোনো কনসালটেন্ট আসুক যে প্রপারলি জায়গাটা দেখে কোথায় কি লাগানো যেতে পারে সেই স্পেস দেখে আমাকে প্রপার একটা এবং পারফেক্ট কিছু একটা রেকমেন্ড করুক ডাক টেসি লাগান কিংবা এসি লাগান কিংবা হোয়াটেভার রেকমেন্ড করুক তো সেই রেকমেন্ডেশনটা নেব বলে বা সেই কনসালটেন্সিটা নেব বলেই আমি ছুটে বেড়াচ্ছিলাম আজকে সেই কারণে আমি উল্টো না কথাও গেছিলাম সেই কারণেই আমি আমার চেনা যে লোকটা সেও কোনো লোক পাঠাতে পারছে না ওই জন্য আমার ফোনটাও ধরছে না এই হচ্ছে মুসিবত তা আশা করি আমি আমার এসির যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট সেটা বোঝাতে পারলাম একটা লম্বা বকে ফেললাম চলো এই হচ্ছে ব্যাপার আজকের মতো এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো আর এনজয় সামার আমার কাজ তো শুনে নাকি আরও কড়া হিট ওয়েভ ওয়ার্নিং রয়েছে তো সো বি কসাস বি অ্যালার্ট এবং প্রচুর জল খাও শেডের তলায় থাকো অহেতুক অকারণ রাস্তায় রোদে বেরিয়েও না চেষ্টা করো লিকুইডের উপরে বেশি থাক আরে রাতেবেলায় খাওয়া লিকুইডের জন্য নয় বলছিস ওই সব লিকুইড ফিকুইড বলছি না ঘরের জলের জল খাও আরে জল প্লেন জল ঠান্ডা জল খাও হালকা ডাব খাও সব খেয়ে